এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোশিয়াস। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম এক নতুন ব্লগ নিয়ে। তবে এটা বেশ কিছুদিন আগের ভিডিওটা যেটা আজকে শেয়ার করছি, অর্থাৎ রথের ঠিক আগের দিন, মানে যেদিন আমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছিলাম। আর সেজন্য আমরা চলে এসেছি এখন লঞ্চঘাটে, নদী পার হয়ে যেতে হবে। আর লঞ্চ একটা থেমেছে, এই লঞ্চটাই সম্ভবত যাবে রিটার্ন, সেজন্য আমরা এখন ওয়েট করছি। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এরপর পরের দিন ছিল রথ, সেজন্য রথের ভিডিওটাও শেয়ার করে দিলাম এবং আমরা চলে এসেছি সবাই রথে। আর এটাই সব থেকে এখানকার বড় রথ, সেই সাথে অনেক কিন্তু রথ একসাথে এখানে নিয়ে আসা হয়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। মেলা কমিটির পক্ষ থেকে বলছি যে সমস্ত লরি আমাদের মেলার দিকে আসছে নয়নার দিকে, তাইলে ওই লরিগুলোকে রাত দশটার পরে ছাড়া হবে। পেট্রোল পাম্পের আগে ওগুলোকে একটু সাইড করতে বলুন, রাত দশটার পরে লরিগুলোকে ছাড়াবেন। আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষের ভিড়, আমাদের উজ্জীবিত করছে আগামী দিনের পথ চলাকে প্রশস্ত করার জন্য। আমরা যেন মানুষের পাশে থেকে মানুষকে সর্বল হতে এবং সহযোগিতা করে এই মেলার কর্মকাণ্ড আরম্ভ করে চলতে এই জিনিসটা অত্যন্ত সুন্দর করে করতে পারে। তাই যেভাবে আমরা প্রথমত আমাদের সঙ্গে সহযোগিতা করেছে, আর একটু সমস্ত সহযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। আবারও বলছি
আজকের মতো এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।